হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো জগন্নাথের রাজভোগের আজকের আয়োজন জগন্নাথপুরী মন্দিরের জগন্নাথের একটি বিশেষ আইটেম, সেটি হচ্ছে মিষ্টি কুমোর এবং কাঁচা আম দিয়ে চাটনি রেসিপি। এটি পুরী মন্দিরের একটি আইটেম। এটি আমি এবার জগন্নাথপুরীতে যখন গিয়েছিলাম তখন জগন্নাথের এই প্রসাদ পেয়েছিলাম। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কি করে মিষ্টি কুমড়া এবং কাঁচা আম দিয়ে চাটনি তৈরি করা হয় জগন্নাথপুরী মন্দিরে। তো মিষ্টি কুমড়া এবং আমগুলো ছোট ছোট করে আমরা কেটে নেব এবং খোসা সহকারে তৈরি করতে হবে এগুলো। এভাবে পুরী মন্দিরে রান্না করা হয়। তো এই ভিডিওর শেষে জগন্নাথের অপাকৃত সুন্দর সুন্দর প্রসাদ দেখতে পাবেন, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখন আমরা সম্ভার দেব। সম্ভারে দিয়ে দিচ্ছি সরিষা। তো জগন্নাথপুরী মন্দিরে বেশিরভাগ সবজিগুলোই সরিষা দিয়ে ফোড়ন দেওয়া হয় এবং অনেকগুলো সবজিতে সরিষা বাটা দেওয়া হয়। এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা। তো এখন আমরা যে মিষ্টি কুমড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়া এবং কাঁচা আমগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ সাঁতলানোর পরে এখন আমরা 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবং 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো পুরী জগন্নাথের রান্নাঘরের দুই সাইডে 2টি কূপ আছে। এই কূপের জল দিয়ে জগন্নাথের রান্না হয়। একটি হচ্ছে যমুনার জল এবং একটি হচ্ছে গঙ্গার জল। তো দেখতে পাচ্ছেন আমরা কিছু গরম জল করে নিয়েছি চাটনিতে দেওয়ার জন্য। তো আমরা 3 মগ জল দিয়ে দিচ্ছি চাটনিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো যখন আম এবং চাটনিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব 250 গ্রাম চিনি। তো দেখতে পাচ্ছেন আমাদের জলগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। এখন আমরা 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমাদের এই মিষ্টি কুমড়া এবং কাঁচা আমের চাটনি তৈরি হয়ে গেছে। এটি জগন্নাথ মন্দিরে এভাবে জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়। তো হরে কৃষ্ণ। এভাবে করে আপনারা পুরী জগন্নাথ মন্দিরের আরো সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে পারেন। তো এই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন জগন্নাথের কোন আইটেমটি আপনারা রান্না করতে চান। তো দেখতে পাচ্ছেন জগন্নাথের অপাকৃত অনেক সুন্দর সুন্দর জগন্নাথের পানভোগের যে আইটেমগুলো কত সুন্দর এবং অনেক সুস্বাদু। বলছে যে প্রসাদে পুরে সর্ব আশা। যে জগন্নাথ পুরী মন্দিরে জগন্নাথকে অসংখ্য ভোগ নিবেদন করা হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী বাব তুমি। তো দেখতে পাচ্ছেন জগন্নাথের অপাকৃত প্রসাদ।
এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জগন্নাথের প্রিয় খাজা। এই খাজা 2-3 মাসও নষ্ট হয় না। এবং জগন্নাথের আরো একটি প্রিয় দেখতে পাচ্ছেন মালপোয়া। এটিও খেতে অনেক টেস্টি। তো আপনারা যদি আরও জগন্নাথের কোনো সুস্বাদু আইটেমের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।